السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. প্রথম প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিদায় তওয়াফ করার পর বাইতুল্লাহ যাওয়ার সুযোগ থাকলে আর যাওয়া যাবে আর তওয়াফ করা যাবে? বিদায় তওয়াফ করলেন মানে তওয়াফ আপনি শেষ করে বিদায় নিলেন, সেখান থেকে বিদায় তওয়াফ হবে বিদায়ের সময়। বিদায় তওয়াফের পরে আপনি বাইতুল্লাহ যাবেন আর তারপর সেখানে গিয়ে আবার তওয়াফ করবেন, তো যে তওয়াফ সেখানে করবেন সেটি বিদায় তওয়াফ হবে। জি, বিদায় তওয়াফ হাজি সাহেবদের জন্য ওয়াজিব, উমরাকারীদের জন্য ওয়াজিব নয়, তবে খুব বেশি হলে সুন্নত মুস্তাহাব হতে পারে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা উমরা করে বিদায় তওয়াফ করেছেন এর কোনো প্রমাণ নেই। সুতরাং উমরার ক্ষেত্রে বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই। যদি কেউ শেষ বিদায়ের সময় তওয়াফ করে নেই, জায়েজ। আর যদি কেউ না করে তাহলে বলা যাবে না যে সে একটি সুন্নত ছেড়ে দিল, এটাও বলা যাবে না। বাকি থাকলো হজের পরে, হজ শেষ করে যখন মক্কাতুল মুকাররমা থেকে বিদায় নেবেন, বিদায়ের পূর্ব মুহূর্তে কয়েক ঘন্টা আগে আপনি বিদায় তওয়াফুল ওয়াদা বা তওয়াফুল ওয়াদা বিদায় তওয়াফ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ানফিরান্না আহাদুকুম মিন হাযাল বাইত, লা ইয়ানফিরান্না আহাদুকুম, তোমাদের কেউ যেন চলে না যায় মক্কাতুল মুকাররমা থেকে হজের পরে, হাত্তা ইয়াকুন আখির আহদিহিম বিল, হাত্তা ইয়াকুন আখির আহদিহিম বিল বাইত, যতক্ষণ পর্যন্ত শেষ সাক্ষাৎ তার বাইতুল্লাহর সাথে না হয়, বাইতুল্লাহর সাথে শেষ সাক্ষাৎ আর শেষ বিদায় নেবে বাইতুল্লাহ থেকে তওয়াফ করে। এই ক্ষেত্রে একমাত্র ছাড় রয়েছে ঋতুবতী মহিলা, যদি তওয়াফে হেফাজার পরে 10 তারিখে তওয়াফ হেফাজা করে ফেলেছে, সাফা মারওয়া সাই হয়ে গেছে, আর তারপরে যদি দেখা যায় যে মাসিক ঋতু চলে এসছে বিদায় তওয়াফ করার আগে, সেই ক্ষেত্রে ছাড় রয়েছে, মাফ রয়েছে। নবী সাল্লাম সফিয়া রাজিয়াল্লাহ তাআলা আনহা সম্পর্কে বলেছিলেন, আহাবেসা তো নাহিয়া, সে কি আমাদেরকে মক্কা থেকে রওনা হতে বাধাগ্রস্ত করবে? যেহেতু মাসিক চলে এসেছিল হজ শেষ করার পরে, মানে বাইতুল্লাহ তওয়াফ হেফাজার পরে বিদায়ের আগেখানে 13 তারিখের আগে মাসিক ঋতু চলে এসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে ইন্নাহা তাফা তওয়াফ আল হেফাজা, তিনি তওয়াফ হেফাজা করে ফেলেছেন 10 তারিখের যে রুকুন ফরজ তওয়াফ। বললেন রাসূলুল্লাহ, ফালা ইজান, তাহলে আর থাকার কোনো প্রয়োজন নেই। তো তওয়াফ বিদার পরে বাইতুল্লাহ যাওয়ার সুযোগ নেই যদি আপনি মনে করেন যে আমি আর বিদায় তওয়াফ এটি আমার শেষ, তাহলে আপনি হোটেল থেকে সেখান থেকে বিদায় হয়ে যাবেন, আর খুব বেশি আগে করবেন না। যদি বিকালবেলা আপনি বিদায় হন দুপুর পরে, তাহলে সকালবেলা তওয়াফ করে চলে আসবেন, সকালবেলা বিদায় হয়ে যাবেন, রাত্রে এসা পরে বিদায় তওয়াফ করে চলে আসবেন। বিদায় তওয়াফ করার পরে যদি দেখেন যে বিলম্ব হচ্ছে আর আমি বাইতুল্লাহ যেতে পারবো, বাইতুল্লাহ গিয়ে সলাত আদায় করবো, নাজায়েজ কিছু না, আপনি সলাত আদায় করেন কিন্তু আবার বিদায় তওয়াফ করতে হবে, আবার বিদায় তওয়াফ করতে হবে, আগেরটি বিদায় তওয়াফ আপনার হলো না। আপনি মক্কা থেকে শেষ যখন বিদায় নেবেন তখন বিদায় তওয়াফ করবেন। আলহামদুলিল্লাহ।